মূলত সারা বিশ্বজুড়ে কোভিড নাইন্টিন যে করোনা ভাইরাস এটা আতঙ্ক গ্রাস করেছে সাথে সাথে একটা মহামারীর রূপ ধারণ করতে চলেছে ডাক্তারবাবু এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের পরামর্শে জনগণকে বাইরে বেরোতে নিষেধ করছে হোম কোয়ারেন্টাইন অর্থাৎ চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে হবে আমাদের প্রধানমন্ত্রী তিনিও ডাক দিয়েছেন বাড়ির বাইরে কেউ বেরোবেন না অযথা কিন্তু আমরা যেহেতু পৌর প্রতিনিধি এলাকা নির্বাচিত প্রতিনিধি প্রতিনিয়ত প্রতিটি মানুষের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজখবর রাখতে হয় এখন যেমন দেখছে একদিকে যেমন অনাহার অন্যদিকে দেখছে তাদের হাতে একটিও অর্থ নেই এই যে ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী বাইরে বেরোতে গেলে যে একটা মাস্ক পরে বেরোতে হবে আপনারা দেখেছেন যে আপনার ফেসবুক সাইজটাও দেখেছেন যে আজ থেকে কুড়ি দিন আগে যখনই এই গৃহবন্দী হয়ে পড়লো মানুষ এবং গরিব মানুষ তার একটা মাস্ক কেনার পয়সা নেই তাই আমি বাড়িতে বসে বসে কি করব। অবসর সময়টুকু আমি যেহেতু সেলাইয়ের কাজটা আমি জানি আমি দেখলাম মানুষের কাছে যদি একটা মার্কস পৌঁছে দিতে পারি তাহলে অনেকটা মানুষের লাঘব হবে এমত অবস্থায় যেহেতু নিত্য নিত্যনৈমিত্তক দৈনন্দিন জীবনে তারা কাজ করে দুটো পয়সা রোজগার করতে পারছে না তারা গৃহের মধ্যে আবদ্ধ হয়ে গেছে এলাকার প্রতিনিয়ত প্রত্যেকটি পরিবার যারা দরিদ্র পরিবার মানে নুন আনতে পান্তা ফুরোয় তাদের কথা চিন্তা ভাবনা করে আমি আজকে নিজে এই কাজটি হাতে তুলে নিতে বাধ্য হয়েছি ওই এলাকার যে সমস্ত মানুষ আমার কাছে আসছে মাস্ক চাইছে আমি কখনও তাদের কাছে গিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি আবার যারাই আমার কাছে আসছে চাইছে আমি তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছি আর এটা যদি আমি করতে পারি আমি মনে হয় যে একজন ভারতবাসী হিসেবে আমি নিজেকে গর্ব অনুভব করি আমি আমার এলাকাতে প্রায় সাতাশশো পঞ্চাশখানা মাস্ক আমি বিতরণ করেছি এখনও বিতরণ করছি যারা পাচ্ছে না প্রচুর মানুষ তো প্রচুর মানুষ আমি বাইরে বেরোলেই গাড়ির সাইকেলের ডিকিতে আমি রাখছি যেই চাইছে আমি তার হাতে একটা করে মাস্ক তুলে দিচ্ছি আর এমনি সর্বোপরি আমাদের বাঁকুড়া জেলা বিশেষে অনেক মানুষ আসেন আমার কাছে তারা এই সোশ্যাল সাইটে দেখেছে দেখছে তারা চাইছে আমি তাদের হাতেও তুলে দিচ্ছি মাস্ক প্রত্যেক দিন আমি বাড়িতে বসে তিন থেকে সাড়ে তিনশো মাস্ক তৈরি করছি এবং আমার আরেক বোন সে আমার সহযোগী সে আমাকে সহযোগিতা করছে মূলত আমরা দুজন মেলে প্রায় সাড়ে তিনশো এরকম মাস্ক আমরা তৈরি করছি মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারি হয়তো অনেকে ভাবছে অনেকে হয়তো চিন্তা চিন্তাভাবনা করছে কিন্তু দেখুন কোনো কাজ তো ছোটো নয় আমি যে পরিবারেরই বিলং করি না কেন আমি যেই হই না কেন আমি যে কাজটা শিখেছি আমি জানি আমার বাড়িতে মেশিন রয়েছে সমস্ত রয়েছে সাজ সরঞ্জাম সমস্ত কিছু রয়েছে তো আমি যদি এই অবসর সময়টুকু বাড়িতে বসে ফালতু সময়টাকে নষ্ট না করে যদি আমি মাস্ক তৈরি করতে পারি তাহলে আমি নিজেকে অনেকটা গর্ব অনুভব করব যে আমি কিছু করতে পারছি প্রচুর মানুষ প্রচুর মানুষ উপকৃত হয়েছে বললাম তো এখনো পর্যন্ত আমি এই কুড়ি দিনে মোটামুটি বিতরণ করে মানুষের কাছে পৌঁছেও প্রায় আট থেকে নয় হাজার মাস্ক তৈরি করলাম বাড়িতে একটু জল খাওয়া এটা খুব ভাঁজের ব্যাপার তো রানিং খুব কম হবে